সমাপ্ত হলো এশিয়ান গেমস 2023 এর যাত্রা। এবার হ্যাংঝু এশিয়ান গেমস থেকে মোট 107টি মেডেল জয় ভারতের, যা ভারতের ইতিহাসে রেকর্ড। ভারতীয় অ্যাথলেটিকরা মূলত সব বিভাগে, যেমন শুটিং, তীরন্দাজ, অ্যাথলেটিক্স ও কাবাডি থেকে পদক জয়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করলেন। শুধু তাই নয়, এবারের এশিয়াডে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের সংযুক্তি ঘটে এবং সেই সঙ্গে পুরুষ ও মহিলা উভয় ক্রিকেট দলই এশিয়াডে সোনা জিতে বাজিমাত করেন। 107টি মেডেলের মধ্যে রয়েছে 28টি সোনা, 38টি রুপো ও 41টি ব্রোঞ্জ। সব মিলিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে ভারত। স্বপ্ন ছিল 100তম পদক জয়। শনিবার 107তম পদক জয়ের মাধ্যমে দেশের অ্যাথলেটিকরা গড়লেন নতুন নজির। এশিয়ান গেমস এর যাত্রা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক সাফল্য অর্জনের জন্য ভারতীয় ক্রীড়াবিদ ও সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমস এর 14তম দিনে অর্থাৎ 7ই অক্টোবর 2023 ভারতীয় মহিলা কাবাডি দল স্বর্ণপদক জয়ের মাধ্যমে 100তম মেডেলের ঐতিহাসিক মাইলস্টোনকে স্পর্শ করলেন। ভারতীয় মহিলা কাবাডি দল এদিন চাইনিজ তাইপেইকে পরাস্ত করে দেশকে 100তম পদকটি উপহার দেয়। এর আগে 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ভারতের অর্জিত পদক সংখ্যা ছিল 70। এবছর সবকিছুকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল দেশ। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।